নমস্কার। গল্প সঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প কণ্ঠী বদল। গোবর্ধন দাসের মেয়ে তুলসী 19 বৎসর বয়সে বিধবা হইয়া যখন কণ্ঠী বদল দ্বারা নিজের ভারটা বিপত্নিক ছিদাম দাসের উপর অর্পণ করিয়াছিল, তখন সে জানিত না যে ছিদাম দাস বিশ্বাসঘাতকতা করিয়া বছরখানেক পরেই নিজের 3 বছরের ছেলের ভার তাহার ঘাড়ে চাপাইয়া দিয়া নিতান্ত নিষ্ঠুরভাবে ইহলোক হইতে পলায়ন করিবে। সুতরাং ছিদামের এই আকস্মিক প্রস্থানে তুলসী তাহার শোকে যতটা কাতর না হইল, তদপেক্ষা অধিক কাতর হইল তাহার প্রদত্ত ভারের গুরুত্ব অনুভব করিয়া। ছিদাম নাম গাহিয়া ভিক্ষা করিয়া খাইত, মৃত্যুকালে সে যে 7.5 টাকা রাখিয়া গেল তাহা তাহার অন্ত্যেষ্টিক্রিয়াতেই খরচ হইয়া গেল। সুতরাং তাহার শ্রাদ্ধ কার্য শেষ করিয়া 2-4খানা পিতল কাঁসার বাসন, একটা ভাঙা টিনের বাক্স, একটা একতারা আর গুপিকে লইয়া তুলসী বাপের বাড়িতে ফিরিয়া আসিল। বাপের বাড়িতেও কেহ ছিল না, শুধু বাপের ভিটার উপর একখানা জীর্ণ ঘর ছিল, তাহাও সংস্কারাভাবে পতনোন্মুখ। তুলসী তাহারই ভিতর মাথা গুঁজিয়া আশ্রয় লইল। কিন্তু দিন যে কিরূপে চলিবে তাহা ভাবিয়া পাইল না। বাপের জ্ঞাতি খুড়া লোচন দাস বলিলেন, আবার কণ্ঠী বদলের চেষ্টা দেখ তুলসী। তুলসী বলিল, ছেলেটার কি হবে? লোচন বলিলেন, ছেলেটাকে বিলিয়ে দে। ম্লান মুখে তুলসী উত্তর করিল, নেবে কে? লোচন বলিলেন, কে আর নেবে, ওই সোনারপুরের আখড়ায় দিয়ে আয়। তুলসী নীরবে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিল। লোচন তাহার মনের ভাব অনুমান করিয়া লইয়া গম্ভীরভাবে বলিলেন, ভেবে আর কি করবি তুলসী, সকলই শ্রীহরির ইচ্ছা, আর পরের ছেলে বই তো নয়। তুলসী ছলছল চোখে মৃদুস্বরে বলিল, আচ্ছা দেখি। লোচন বলিলেন, বেশ ভেবেই দেখ, পুপাড়ার পরাণ ছোঁড়া আমাকে ধরেছে, কিন্তু ছেলেটার ভার তো সে নিতে পারে না, আর পরের ছেলের ভার নেবেই বা কেন? তুলসী চুপ করিয়া ভাবিতে লাগিল। লোচন মস্তক সঞ্চালন করিয়া সহানুভূতির স্বরে বলিলেন, প্রভুর ইচ্ছা কেউ খণ্ডন করতে পারে না তুলসী, আর অন্য মত করিস না, ছেলেটাকে নিজে রেখে আসতে না পারিস আমাকে বলিস, আমি গিয়ে রেখে আসব। গোবর্ধনের মেয়ে তুই, তোর একটা উপায় আমাকেই তো করতে হবে, পরের বোঝা ঘাড়ে নিয়ে তুই যে কষ্ট পাবি সেটাকে আমি দেখতে পারি। হরি হে দীনবন্ধু। তুলসীকে ভাবিয়া দেখিবার অবসর দিয়া লোচন শ্রীহরির মাহাত্ম কীর্তন করিতে করিতে প্রস্থান করিলেন। খানিক ভাবিয়া তুলসী ডাকিল, গুপে। উঠানের একপাশে কাদা ভাঁড় খোলা লইয়া গুপি খেলা করিতেছিল। তুলসীর আহ্বানে সে ফিরিয়া চাহিল। তুলসী ডাকিল, এদিকে আয়। গুপি খেলা ফেলিয়া ধীরে ধীরে আসিয়া তুলসীর সম্মুখে দাঁড়াইল। তুলসী তাহার মুখের উপর রুক্ষ দৃষ্টি স্থাপন করিয়া জিজ্ঞাসা করিল, গায়ে এত কাদা মেখেছিস কেন?
আপনার কর্দমরঞ্জিত দেহের উপর একবার দৃষ্টি সঞ্চালন করিয়া গোপী যেন শঙ্কিত কণ্ঠে উত্তর দিল, কাদা। রুক্ষস্বরে তুলসী বলিল, হ্যাঁ কাদা, কাদা মেখে যে ভূত সেজেছিস। গোপী দৃষ্টি নত করিয়া যেন ভয়ে স্বীয় কর্দমাক্ত হস্ত দ্বারা অঙ্গের কাদা ধীরে ধীরে পরিষ্কার করিতে লাগিল। তুলসী বলিল, সোনারপুরের আখড়ায় গিয়ে থাকবি? গোপী আখড়া জিনিসটা কি তাহা না বুঝিলেও সম্মতি সূচক মস্তক সঞ্চালন করিল। তুলসী বলিল, তোকে একা থাকতে হবে, আমি সেখানে যাব না। গোপী তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল, আমি দাবো না টুসিমা। ছিদাম স্ত্রীকে তুলসী বলিয়া ডাকিত, তাহা শুনিয়া গোপী তাহাকে টুসিমা বলিত। তুলসী তাহার উত্তর শুনিয়া গম্ভীর স্বরে বলিল, যাবি না তো, এখানে কি খাবি? গুপি উত্তর করিল, হাব। তুলসীর হাসি আসিল, তাহা চাপিয়া আসে জিজ্ঞাসা করিল, কি হাবি, আমার মাথা? গুপি মাথা নাড়িয়া ইহাতে আপনার সম্মতি জানাইল। তুলসী মুখখানাকে গম্ভীর করিয়া বলিল, তা খাবি বই কি, তোর বাবা আমার মাথাটা একবার খেয়ে গিয়েছে, এবার তুই খাবি, আমার আর ভাবনা কি? ভাবনা চিন্তার কথা গুপি বুঝিল না, সে শুধু টুসিমার মুখভাবে এবং স্বরে ক্রোধের লক্ষণ অনুভব করিয়া তুলসীর মুখের উপর সকাতর দৃষ্টি নিক্ষেপ করিল। সে দৃষ্টিতে তুলসীর মুখের গাম্ভীর্যটা অপসৃত হইল এবং তাহার স্থলে কাতরতার ছায়া ফুটিয়া উঠিল। সে একটা গভীর দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া নৈরাশ্য জড়িত কণ্ঠে বলিল, কিন্তু কোনো উপায় নাই যে গুপি, তোকেই কি খাওয়াবো, আমি বা কি খাব, কে আমাদের খেতে দেবে? টুসিমার স্বরে কোমলতার আভাস পাইয়া গুপির যেন সাহস হইল। সে ঈষৎ প্রফুল্ল কণ্ঠে বলিল, কেতে দেবে? তুলসী বলিল, কে খেতে দেবে গুপি, ভগবান ছাড়া আমাদের দেবার যে আর কেউ নাই। ক্ষুদ্র মস্তক হেলাইয়া গুপি বলিল, দেবে টুসিমা? বালকের এই অর্থহীন উক্তির মধ্যে তুলসী যেন বিশ্বাসের নির্ভরতা দেখিতে পাইল। সে উৎফুল্ল স্বরে বলিয়া উঠিল, ঠিক বলেছিস গুপি, অসহায়ের সহায় ভগবান, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। না গুপি, তোকে কোথাও যেতে দেব না, কেমন? তুলসীর মুখে চোখে স্নেহের কোমলতা ফুটিয়া উঠিল। গুপি একবার আনন্দোৎফুল্ল কণ্ঠে, টুসিমা বলিয়া তুলসীকে জড়াইয়া ধরিতে গেল। কিন্তু তাহার হাতের কাদা কাপড়ে লাগিবা মাত্র তুলসী হঠাৎ যেন কঠিন হইয়া উঠিল এবং তাহাকে ঠেলিয়া দিয়া বিরক্তির সহিত বলিল, আহ, ফর্সা কাপড়খানায় কাদা লাগিয়ে দিলে, হতচ্ছাড়া ছেলে বলিয়া তুলসী তাহার মুখের উপর সরস কটাক্ষ নিক্ষেপ করিতেই গুপি ভয়ে পিছাইয়া দাঁড়াইল। তাহার হর্ষোৎফুল্ল মুখখানা মুহূর্তে কালি হইয়া গেল। তুলসী কিয়ৎক্ষণ তাহার মুখের দিকে চাহিয়া থাকিয়া গম্ভীর স্বরে বলিল, দেখ দেখি কাপড়খানা ময়লা করে দিলি। ভীতিরুদ্ধ স্বরে গুপি বলিল, আর দেব না টুসিমা। তাহার চোখ দুইটা সজল হইয়া আসিল। তুলসী কঠোর স্বরে বলিল, দিবি না? না টুসিমা, না বলিয়াই গুপি কাঁদিয়া উঠিল।
তুলসী তাহার অশ্রুপ্লাবিত মুখের দিকে চাহিয়া চাহিয়া হঠাৎ দুই হাত বাড়াইয়া তাহাকে টানিয়া আনিল এবং তাহাকে চুম্বন করিতে লাগিল। মাসখানেকের মধ্যে এক এক করিয়া যখন অনেকগুলি তৈজস বাঁধা পড়িল তখন তুলসী ভবিষ্যতের চিন্তায় একটু অধীর হইয়া পড়িল। একটা উপায় না করিলে এমন করিয়া থালা ঘটি বেচিয়া যে বেশি দিন চলিবে না ইহা বুঝিতে পারিল বটে, কিন্তু সেই উপায়টা যে কি তাহাই স্থির করিতে পারিল না। পুনরায় কণ্ঠি বদলে তেমন ইচ্ছা ছিল না, কিন্তু পেটের দায়ে তাহাতে মদ দিতে হইল। তবে মদ দিলেও দায় হইতে সম্পূর্ণ অব্যাহতি পাইল না। তাহার ভার অনেকেই লইতে প্রস্তুত, কিন্তু ছেলেটার ভার লইতে কেহই রাজি নহে, অথচ ছেলেটাকে ছাড়িতে ইচ্ছা হয় না। আখড়ায় মা বাপ মরা ছেলেকে মানুষ করা হয় বটে, কিন্তু সেখানে যে অযত্নে অনাদরে ছেলেকে মানুষ হইতে হয় তাহা জানিতে তুলসীর বাকি ছিল না। সুতরাং লোচন দাদার অনুরোধ ও উপদেশ সত্ত্বেও গুপিকে সেখানে রাখিতে তাহার প্রাণটা কেমন করিতে লাগিল। এদিকে পরাণ বৈরাগী আশা পাইয়া মধ্যে মধ্যে তাহাকে তাড়া দিতে লাগিল। তাহার প্রস্তাবে অসম্মতি প্রকাশ না করিলেও তুলসী কিন্তু পাকা কথা দিতে পারিল না। ছেলেটার একটা উপায় না করিয়া কিরূপে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে? পরাণ কিন্তু সংশয়ে থাকিতে চায় না। সে একদিন আসিয়া তুলসীকে পাকা কথা দিবার জন্য জেদ করিতে লাগিল। তুলসী পাকা কথা দিতে পারিল না, বলিল, আর দিন কতক যাক না বৈরাগী। এই আশ্বাসে তৃপ্ত না হইয়া পরাণ বলিল, দিন আমার পক্ষে যুগ হয়ে পড়েছে যে। তাহার মুখের উপর সহসা কটাক্ষ নিক্ষেপ করিয়া মৃদু হাস্যের সহিত তুলসী বলিল, ভয় নাই বৈরাগী, আমি তোমাকে মিছে আসা দিচ্ছি না। পরাণ বলিল, যখন মিছে আসা দিচ্ছ না তখন মিছে আজকাল করে লাভ কি? লাভ কিছুই নাই। লাভ যখন কিছুই নাই তখন আর আমি দেরি করতে পারি না। দেরি করতে আমিও বলি না, তবে তবে আর কি করতে হবে বল। বলেছি তো, ছেলেটার ভার নাও। পরাণ মাথা নিচু করিয়া গম্ভীরভাবে বলিল, আমিও তো বলেছি তুলসী, পরের ছেলের ভার নেওয়ার ক্ষমতা আমার নেই। তুলসী একটু চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে বলিল, কিন্তু মনে করো যদি আমার নিজেরই একটা ছেলে থাকত? মস্তক আন্দোলন করিতে করিতে পরাণ বলিল, সে আলাদা কথা, কিন্তু মাথায় মোট করে আমি চিদেম দাসের ছেলেকে খাওয়াতে পারবো না। ঈষৎ রাগতভাবে তুলসী বলিল, না পারো না পারবে, আমি সেজন্য তোমার পায়ে ধরতে যাচ্ছি না। ম্লান মুখে পরাণ বলিল, রাগ করো না তুলসী, আমার অবস্থা তো জানো। তুলসী বলিল, একটা তিন বছরের ছেলেকে খেতে দেওয়া সঙ্গতি যার নাই তার আবার কণ্ঠী বদলে স্বাদ কেন? তাহার ক্রোধ রঞ্জিত মুখের দিকে করুণ দৃষ্টিপাত করিয়া পরাণ দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিল, বামনেরও চাঁদ ধরতে স্বাদ হয় তুলসী। তুলসী মুখ ফিরাইয়া নীরব রহিল। পরাণ উঠিয়া দাঁড়াইয়া বিষাদ গম্ভীর স্বরে বলিল, তাহলে এই কথাই ঠিক। কোন কথা? ছেলেটার ভার না নিলে। কথাটা অসমাপ্ত রাখিয়াই পরাণ উৎসুক দৃষ্টিতে তুলসীর মুখের দিকে চাহিল। তুলসী কোনো উত্তর দিল না। পরাণ আস্তে আস্তে চলিয়া গেল। গুপি আসিয়া বলিল, কি হবে টুসিমা? আমার মাথা, বলিয়া তুলসী দাঁতের দাঁত চাপিয়া ঘরের ভিতর ঢুকিল। সেদিন ঘরে চাল ছিল না,
পয়সাও নাই। তুলসী ঘরের ভিতর দাঁড়াইয়া কিছুক্ষণ ভাবিল, তারপর একটা বড় ঘটি লইয়া বেনে বউয়ের নিকট উপস্থিত হইল। বেনে বউ একজন ক্ষুদ্র মহাজন, ঘটি বাটি বা সোনা রূপা ছোটখাটো জিনিস রাখিয়া অল্প স্বল্প টাকা দিতে পারিত। তুলসী ঘটিটা রাখিয়া আট আনা চাহিলে বেনে বউ ঘটিটাকে নাড়িয়া চাড়িয়া তাহার ওজন অনুমান করিয়া লইয়া বলিল, আট আনা দিতে পারি না বাচ্চা, পেতল কাঁচার আজকাল কি দর আছে? বড় জোর চার আনা দিতে পারি। তুলসী বলিল, কিন্তু চার আনা দিলে চলবে না তো মাসি, চার আনা চালই কিনতে হবে, তারপর নুন তেল আছে। মাসি যেন বিরক্তির সহিত বলিল, তোমার চলবে কি না তা দেখবার দরকার তো আমার নেই, আর তোমার যদি ছাড়াবার আশা থাকতো তাহলেও না হয় আর দু ঘন্টা পয়সা দিতে পারতাম, কিন্তু তুমি তো আর নিতে পারবে না, কাঁসারি ডেকে আমাকে এসব আধা মূল্যে ধরে দিতে হবে। তুলসী মাথা নিচু করিয়া বসিয়া রহিল। বেনে বউ বলিল, তুমি যখন ধরেছ তখন আর চারটে পয়সা ধরে দিচ্ছি, কিন্তু বাচ্চা আর এসব পেতল কাঁসা আমার কাছে এনো না, তা বলে রাখছি, সোনা রূপা থাকে তো এসো। তুলসীর ইচ্ছা হইল মাসির হাত হইতে ঘটিটা ছিনাইয়া লইয়া যায়। শুধু নিজের জন্য হইলে বোধহয় তাহাই করিত, কিন্তু ছেলেটা আছে যে, গ্রামে আর এমন মহাজন নাই যে ঘটি বাটি রাখিয়া পয়সা দেয়। অগত্যা বেনে বউয়ের কথাগুলা নিঃশব্দে মাথা পাতিয়া লইতে হইল এবং আড়াই টাকা দামের ঘটিটা রাখিয়া পাঁচ আনা পয়সা লইয়া তুলসী চলিল। রাস্তায় যাইতে যাইতে অপমান সূচক কথাগুলোকে মনে মনে আন্দোলন করিয়া তুলসী হঠাৎ একটা দৃঢ় সংকল্পে মন বাঁধিল এবং ঘরে না গিয়া লোচন দাসের সম্মুখে উপস্থিত হইয়া বলিল, গুপিকে কাল আখড়ায় রেখে আসবে দাদামশাই? লোচন আপনার ক্ষীণ দৃষ্টিটাকে যতটা পারিলেন সতেজ করিয়া তুলিয়া তুলসীর মুখের উপর স্থাপন করিলেন, কিন্তু সেখানে সংকল্পের দৃঢ়তা ছাড়া ইতস্তত ভাবের কোনো লক্ষণই দেখিতে পাইলেন না। বৃদ্ধ তখন দন্তহীন মুখে মৃদু হাসির লহর তুলিয়া হর্ষপ্রফুল্ল কণ্ঠে বলিলেন, স্বচ্ছন্দে রেখে আসব, তুই কি আমার পর তুলসী? তোকে তো আমি আগেই বলেছিলাম, যাক শ্রীহরির ইচ্ছায় যখন তোর মতিগতি ফিরেছে তখন, কাল একটু কাজ ছিল তা বাধা দিয়া তুলসী বলিল, থাক কাজ, কালই রেখে আসতে হবে। লোচন বলিলেন, আচ্ছা আচ্ছা তাই হবে, সকালে স্নানান্নিক সেরে, বেশি দূর তো নয়, রেখে এসে খাওয়া দাওয়া করব। তুলসী আর দ্বিতীয় বাক্য ব্যয় না করিয়া দ্রুত পদে চলিয়া গেল। সেদিন তুলসী অনেক রাত্রি পর্যন্ত ঘুমাইতে পারিল না। প্রায় দেড় বৎসরকাল ছেলেটা তাহার কাছে আছে, কিন্তু কাল আর সে থাকিবে না, কাল তুলসী স্বাধীন। এই ছেলেটা বয়সে ছোট হইলেও তাহাকে যে একটা অধীনতার পাশে বাঁধিয়া রাখিয়াছিল, কাল হইতে সে বন্ধন আর থাকিবে না, সে যাহা ইচ্ছা তাহাই করিতে পারিবে। গুপি যে কেবল তাহার কণ্ঠী বদলের পথেই প্রতিবন্ধক হইয়া দাঁড়াইয়াছিল তাহা নহে, ইহার জন্যে ইচ্ছার বিরুদ্ধেও তাহাকে অনেক কাজ করিতে হইত। ঘরে চাল নাই, তুলসী ভাবিল দূর হোক, আর কাহারও দরজায় ধার করিতে যাইব না, কোনরূপে দিন কাটিয়া যাইবে। কিন্তু গুপি তাহার সংকল্পের দৃঢ়তাকে শিথিল করিয়া দিত। সে আসিয়া ম্লান মুখে ক্ষুধার তাড়না জানাইলে তুলসী আর স্থির থাকিতে পারিত না,
আৎসের চাউলের জন্য তাহাকে পরে দাঁড়িয়ে গিয়া হীনতা স্বীকার করিতে হইত। হতভাগা ছেলে মাকে খাইয়াছে, ভাবকে খাইয়াছে, তথাপি তাহার ক্ষুধার নিবৃত্তি হয় নাই। সকালে বিছানা হইতে উঠিয়াই বলিত, কি হাব টুসিমা? অগত্যা তুলসীকে তাহার সকালের খাবার জোগাড় করিয়া রাখিতে হইত, না রাখিলে তাহার ক্রন্দনের জ্বালায় অস্থির হইয়া পড়িতে হইত। এই ছেলেটাই তো যত আপদ, দূর হোক, কালিহাকে বিদায় করিতে পারিলে আর কোনো ঝঞ্ঝাট থাকিবে না। তখন তুলসী কণ্ঠী বদল করুক বা না করুক, কোনরূপে আপনার পেটটা চালাইতে পারিবে, না পারে উপবাস দিয়া মরিলেও তো কোনো ক্ষতি নাই। পাশে শুইয়া গুপি অকাতরে ঘুমাইতেছিল, হঠাৎ সে বোধহয় স্বপ্ন দেখিয়া কাঁদিয়া উঠিল। তুলসী তাড়াতাড়ি উঠিয়া প্রদীপ জ্বালিল এবং তাহার গায়ে আস্তে আস্তে হাত চাপড়াইয়া পুনরায় ঘুম পাড়াইল। ইহাও কি কম যন্ত্রণা, রাত্রে নিশ্চিন্ত হইয়া ঘুমাইবার জো নাই। সেবার সর্দি জ্বরে তিন দিন কি ভোগটাই না ভুগিতে হইয়াছিল, তিন রাত চোখের পাতা এক হয় নাই। কাল হইতে তুলসী নিশ্চিন্ত হইয়া ঘুমাইয়া বাঁচিবে, কিন্তু কাল যদি ছেলেটা স্বপ্ন দেখিয়া কাঁদিয়া ওঠে, কে তাহাকে ভুলাইয়া ঘুম পাড়াইবে? ঘুম ভাঙিলে যখন বিছানা হাতড়াইবে, টুসিমা টুসিমা বলিয়া কাঁদিতে থাকিবে, তখন? তুলসী তাড়াতাড়ি আলোকটা নিবাইয়া দিয়া পাশ ফিরিয়া শুইয়া পড়িল। সকালে উঠিয়া তুলসী তাড়াতাড়ি রান্না চাপাইয়া দিল। এক মুঠা না খাওয়াইয়া কি পাঠানো যায়? গুপি ডাল মাখিয়া ভাত খাইতে ভালোবাসিত, কিন্তু সবদিন ডাল জুটিত না। আজ তুলসী এক পয়সার মুসুর ডাল আনিয়া চড়াইয়া দিল। গুপি উনানের পাশে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, ডাল কি হবে তুসিমা? তুলসী বলিল, তুই খাবি। আমি খাব? হ্যাঁ, আমি ডাল খাবো, আমি ডাল খাবো বলিয়া গুপি আনন্দে করতালি দিয়া নাচিতে লাগিল। তুলসী তাহার দিকে রোষপূর্ণ কটাক্ষ নিক্ষেপ করিয়া দাঁতে দাঁত চাপিয়া বলিল, হতভাগা ছেলে, যেন কখনো খেতে পায় না। গুপির আনন্দোৎফুল্ল মুখখানি ম্লান হইয়া গেল। তুলসী উঠানের একপাশে কয়েকটা বেগুন গাছ পুঁতিয়াছিল, তাহাদের একটা গাছে একটিমাত্র বেগুন হইয়াছিল। তুলসী সেইটিকে তুলিয়া ভাজিয়া দিল। এক পয়সার মাছ কিনিবার জন্য অনেক চেষ্টা করিল, কিন্তু মাছ কোথাও পাইল না। নেত্য গোয়ালিনী দুধ লইয়া যাইতেছিল, তাহার নিকট হইতে দুই পয়সা দুধ কিনিয়া লইল। রন্ধন শেষ হইল, তুলসী গুপিকে তেল মাখাইয়া স্নান করাইয়া দিল। তাহার মাথা আঁচড়াইয়া কপালে খয়েরের টিপ, নাকে একটি তিলক পরাইয়া দিল, তারপর তাহাকে খাওয়াইতে বসিল। ইদানিং গুপি নিজের হাতেই খাইত, আজ তুলসী তাহাকে কোলে বসাইয়া খাওয়াইয়া দিতে লাগিল। তাহার মুখে ভাত তুলিয়া দিতে দিতে তুলসী জিজ্ঞাসা করিল, ডাল কেমন হয়েছে রে গুপি? মাথা নাড়িয়া গুপি উত্তর করিল, বদ্ধ মিথ্যে তুসিমা। একটু চুপ করিয়া থাকিয়া তুলসী বলিল, হ্যাঁ দেখ গুপি, ও বাড়ির দাদামশাই আজ ঠাকুর দেখতে যাবে, তুই যাবি? গুপি বলিল, যাব, তুমি যাবে? তুলসী বলিল, আমি কোথায় যাব রে, আমাকে কি সেখানে যেতে আছে? তুই দাদামশাইয়ের সঙ্গে যাবি। গুপি বলিল, দাদামাদের সঙ্গে যাব? তুলসী বলিল, হ্যাঁ, কাপড় পরে দাদামশাইয়ের সঙ্গে যাবি।
আহ্লাদে ঘাড় নাড়িতে নাড়িতে গুপি বলিল, ও কাপড় পলে ঠাকুর দেখতে দেব। হঠাৎ মুখ ফিরাইয়া তুলসীর মুখের দিকে চাহিয়া বলিল, তুমি তুমি কাঁপবে না টুসিমা? তুলসীর চোখ দুটো সজল হইয়া আসিল, সে ধরা গলায় উত্তর করিল, না তুই এখন খেয়ে নে। লোচন আসিয়া ডাকিলেন, কই তুলসী, হয়েছে? বেলাও অনেকটা হয়ে গেল। ব্যস্তভাবে তুলসী বলিল, এই যে হয়েছে, তা আর যদি বেলা? লোচন বলিলেন, তা হোক, কাল আবার কাজ আছে। গুপিকে খাওয়াইয়া ধোয়াইয়া তুলসী তাহাকে একখানি কাপড় পরাইয়া দিল। তাহার খেলার ভাঁড়, মাটির পুতুল সব একখানা ন্যাকড়ায় বাঁধিল। লোচন তাড়া দিয়া বলিলেন, আর দেরি করিস নে তুলসী। তুলসী তাড়াতাড়ি দুধটুকু গরম করিয়া গুপিকে খাওয়াইয়া দিল। তারপর তাহার কপালে একটি গোবরের টিপ দিয়া তাহাকে কোলে লইয়া মাথার চুলগুলা পরিষ্কার করিয়া দিতে দিতে বলিল, কাঁদিস নে গুপি, লক্ষ্মী ছেলে। ঘাড় দোলাইয়া গুপি বলিল, না টুসিমা, কাঁপব না, ঠাকুর দেখতে দেব তো। তুলসী তাহাকে কোল হইতে নামাইয়া দিল। লোচন তাহার হাতটা চাপিয়া ধরিয়া শ্রীহরি স্মরণ করিতে করিতে অগ্রসর হইলেন। গুপি মুখ ফিরাইয়া বলিল, তুমি তুমি কাঁপবে না টুসিমা? তুলসী কোনো উত্তর দিল না, সে কাঠের মতো শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল। গুপি দুই পদ অগ্রসর হইয়া আবার পিছনে ফিরিয়া ডাকিল, টুসিমা। লোচন তাহাকে ধমক দিয়া হাত চাপিয়া বলিলেন, আয় আয়। আবার কয়েক পদ গিয়া দাঁড়াইয়া পড়িল, ডাকিল, টুসিমা। তুলসী মুখটা পিছন দিকে ফিরাইয়া লইল। লোচন গুপির হাত টানিয়া অগ্রসর হইল। গুপি আর একবার উচ্চ কণ্ঠে ডাকিল, টুসিমা। লোচন তাহাকে জোরে একটা ধমক দিলেন। হঠাৎ তুলসী পাগলের মতো ছুটিয়া আসিয়া দুই হাতে গুপিকে জড়াইয়া ধরিয়া আর্ত কণ্ঠে বলিয়া উঠিল, না গো না, আমি যেতে দেব না। গুপি অবাক হইয়া তুলসীর মুখের দিকে চাহিল। লোচন গম্ভীর স্বরে ডাকিলেন, তুলসী। তুলসী কাঁদিয়া বলিল, তোমার পায়ে পড়ি দাদামশাই, ও আমাকে ছেড়ে থাকতে পারবে না। ঠাকুর দেখার সঙ্গে এই কান্নার কি সম্পর্ক তাহা না বুঝিলেও তুলসীকে কাঁদিতে দেখিয়া গুপির চোখ দুইটা ছলছল করিতে লাগিল। সে দুই হাতে তুলসীর গলা চড়াইয়া ধরিয়া বাষ্প জড়িত কণ্ঠে বলিল, আমি দাব না টুসিমা, আমি দাব না। তুলসী তাহাকে বুকের উপর চাপিয়া ধরিয়া ছুটিয়া পলাইল এবং ঘরে ঢুকিয়া ঘরের দরজা বন্ধ করিয়া দিল। বাহিরে থাকিলে পাছে কেহ জোর করিয়া গুপিকে লইয়া যায়। তুলসীর কাণ্ড দেখিয়া লোচন কিয়ৎক্ষণ হতবুদ্ধির ন্যায় দাঁড়াইয়া রহিলেন। তারপর তুলসী হইতে তাহার পিতা গোবর্ধন দাস পর্যন্ত সকলের দুষ্প্রবৃত্তি কীর্তন করিতে করিতে স্বগৃহাভিমুখে প্রস্থান করিলেন। লোচন দাসের প্রমুখাত তুলসীর সংকল্প অবগত হইয়া পরাণ সকালেই তুলসীর সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছুক হইয়াছিল, কিন্তু কার্যবশত গ্রামান্তরে যাইবার প্রয়োজন থাকায় দিনমানের সাক্ষাৎ করিতে পারিল না। সন্ধ্যার পরই তুলসীর সহিত দেখা করিতে আসিল। উঠানে আসিয়া ডাকিল, তুলসী। তুলসী অন্ধকারে দাবার উপর বসিয়া কতপর কোন পদ অবলম্বন করিবে তাহাই ভাবিতেছিল। ডাক শুনিয়া সচকিতে উত্তর দিল, কে গা?
পরাণ বলিল, চিনতে পারো না, আমি পরাণ। ঈষৎ কর্কশ কণ্ঠে তুলসী জিজ্ঞাসা করিল, কেন গা? পরাণ দাবার উপর উঠিয়া হাস্য তরল কণ্ঠে বলিল, মালসা ভোগটা কবে হবে তাই জানতে এলাম। তুলসী বলিল, এটা তো ছাদ্য বাড়ি নয় বৈরাগী ঠাকুর, এখানে কিসের মালসা ভোগ খাবে? পরাণ বলিল, শত্রু ছাদ্য বাড়ি হোক, এখানে যে মোচ্ছবের মালসা ভোগ হবে? বলিয়া পরাণ একটু হাসিল। তুলসী উঠিয়া নীরবে একখানা আসন তাহার দিকে চুড়িয়া দিল। পরাণ আসনখানা পাতিয়া তাহাতে বসিয়া ধীরে ধীরে বলিল, আজ তোমার মনটা ভালো নেই না তুলসী? তুলসী কোনো উত্তর দিল না। পরাণ গম্ভীরভাবে বলিল, তা হতেই পারে, মানুষ করা তো। তবে কি জানো, সংসারে কেউ কারো নয়, এই যে দেহ এটাও আপন নয়। বলিয়া পরাণ গুনগুন করিয়া গান ধরিল। এমন সময় ঘরের ভিতর হইতে গুপি ডাকিল, তুসিমা। অন্ধকারে ভূতের আনুনাসিক স্বর শুনিয়া মানুষ যেমন আতঙ্কে শিহরিয়া ওঠে, পরাণ তেমনি চমকিয়া উঠিল। তুলসী দরজার কাছে গিয়া ঘরের ভিতর মুখ বাড়াইয়া বলিল, ভয় কি, এই যে আমি ঘুমো। পরাণ কিয়ৎক্ষণ হতভম্বের ন্যায় বসিয়া থাকিয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, আজ না ছেলেটাকে আখড়ায় রেখে আসবার কথা ছিল? তুলসী গম্ভীরভাবে উত্তর দিল, হুম। পরাণ একটু ইতস্তত করিয়া বলিল, তা আজ বুঝি নিয়ে যাবার সুবিধা হলো না? তুলসী উত্তর করিল, হুম। একটু ভাবিয়া পরাণ বলিল, আজ না হলো আর একদিন ডেকে এলেই চলবে, লোচন খুঁড়ো সুবিধা না হয় আমি এক দৌড়ে যাব, তার আর কি, তোমার যদি উপকার হয়, বুঝলে কি না, আমি না একটু বেগারি দিলাম, আর আর তোমার বেগারের তরেই তো, বুঝলে কি না। পরাণ হিহি করিয়া হাসিয়া উঠিল, কিন্তু তাহারই পরিহাসে তুলসীর মুখটা যে ভ্রুকুটি ভীষণ হইয়া উঠিয়াছে অন্ধকার প্রযুক্ত পরাণ তাহা দেখিতে পাইল না। সে হাসি থামাইয়া গুনগুন করিয়া গাহিল। তুলসী বলিল, আমার একটু উপকার করতে পারো বৈরাগী? পরাণ ব্যগ্র স্বরে বলিয়া উঠিল, হ্যাঁ খুব পারি, কি করতে হবে বলো। তুলসী বলিল, আমাকে গোটা কত গান শিখিয়ে দিতে পারো? বিস্ময়ের সহিত পরাণ জিজ্ঞাসা করিল, গান? গান শিখে কি হবে? তুলসী বলিল, গান গিয়ে ভিক্ষে করলে বেশি ভিক্ষে পাওয়া যায়। অন্ধকারে আপনার বিস্ফারিত দৃষ্টিটা তীক্ষ্ণভাবে তুলসীর মুখের দিকে নিক্ষেপ করিয়া পরাণ বলিল, তুমি গান গিয়ে ভিক্ষা করবে তুলসী? বষ্টমের মেয়ে, দোষ কি? দরকারি বা কি, পেট চলে না, সে ভার তো আমার। যখন তুমি ভার নেবে তার আগে তো পেট চুপ করে থাকবে না? সে আর কদিন বলো তো, আমি এমন অন্যায় কথা আমি বলতে চাই না, তার চেয়ে তুমি আমাকে দুটো গান শিখিয়ে দাও, বেশ ভালো দেহতত্ত্বের গান। একটু চুপ করিয়া থাকিয়া পরাণ বলিল, কিন্তু তুমি ভিক্ষা করতে পারবে? তুলসী বলিল, পারবো না কেন, এই যে কত বষ্টমের মেয়ে ভিক্ষে করে বেড়ায়। সহাস্যে পরাণ বলিল, তাদের কথা ছেড়ে দাও, তার চেয়ে যে কদিন না কণ্ঠী বদল হয় সে কদিন আমি। বাধা দিয়া তুলসী বলিল, তুমি কদিন দেবে?
ধরো যদি 2 মাস না হয়? আমি 2 মাস যোগাবো। 6 মাস দেব। 1 বছর? একটা বছর আর কি বেশি দিন। কিন্তু লোকে কি বলবে? একটা ঠিক হয়ে থাকলে কেউ কিছু বলবে না। একটু ভাবিয়া তুলসী বলিল, আমি বা শুধু শুধু তোমার দান নিতে যাব কেন? পরাণ বলিল, শুধু শুধু কেন, 2 দিন পরে তো তুমি সুদে আসলে সব ফিরিয়ে দেবে। ঈষৎ রুক্ষ স্বরে তুলসী বলিল, সে পরের কথা ছেড়ে দাও। 6 মাস পরে যদি আমি মরে যাই, তোমার কাছে তো ঋণী হয়ে থাকব। এ কথার উত্তর পরাণ দিতে পারিল না। তুলসী বলিল, এখন তুমি আমাকে গান শেখাবে কিনা বলো। আচ্ছা, কাল এসে শেখাবো বলিয়া পরাণ একটু বিমর্ষভাবে উঠিয়া গেল। তুলসী সেই অন্ধকার দাওয়ার উপর একা বসিয়া রহিল। ঘরের সামনে তেঁতুল গাছটা একটা প্রকাণ্ড দৈত্যের মতো দাঁড়াইয়াছিল। তাহার মাথার উপর জোনাকিগুলা তাহার জ্বলন্ত চক্ষুর মতোই দেখাইতেছিল। বাতাসে ডালগুলা শনশন শব্দ করিতেছিল। তুলসীতলার প্রদীপটা তখন নিবিয়া গিয়াছিল। আকাশে নক্ষত্র জ্বলিতেছিল। হঠাৎ একটা নক্ষত্র খসিয়া পড়িল। তুলসী 7 ফুলের 7 পুকুরের নাম মনে মনে বলিতে লাগিল। ঘরের পিছনে বাঁশঝাড়ের ভিতর শ্রীগাল চিৎকার করিল। তুলসী ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিল। তুলসীর নিকট হইতে বিদায় লইয়া পরাণ যখন লোচনের নিকট উপস্থিত হইল, লোচন তখন সবেমাত্র নাম জপ শেষ করিয়া হুঁকা কলিকা লইয়া বসিয়াছেন। পরাণের মুখে সকল কথা শুনিয়া তিনি গম্ভীরভাবে বলিলেন, কি জানো পরাণ, রমণীর পাপ মন কাচের বাসন, ওরা জগতে অতি জঘন্য জীব, এই জন্যই শাস্ত্রে ওদের এত নিন্দা করে গেছে। আমি তো ওদের আন্তরিক ঘৃণা করি। কিন্তু তিনি ঘৃণা করিলেও পরাণ কিছুতেই তুলসীকে ঘৃণা করিতে পারিল না। বরং এই পাপমনা জঘন্য জীবটাকে পাইবার জন্য সে যথেষ্ট আগ্রহ প্রকাশ করিতে লাগিল। তখন লোচন তাহাকে আশ্বাস দিয়া বলিলেন, তুমি উতলা হইও না, শ্রীহরির ইচ্ছায় কি না হয়, তার ইচ্ছায় পঙ্গু গিরি লঙ্ঘন করে, আর একটা মেয়ে মানুষ বসে আসবে না। তিনি পুনরায় চেষ্টা করিতে প্রতিশ্রুত হইলে পরাণ আশ্বস্ত হইয়া বিদায় লইল। লোচনের এই চেষ্টার মধ্যে শুধু যে পরাণেরই স্বার্থ ছিল তাহা নহে, তাহার নিজেরও একটু স্বার্থ ছিল। তাহার তৃতীয় পক্ষের কণ্ঠী বদলের বৈষ্ণবী ব্যতীত চতুর্থ পক্ষের একটি সেবাদাসী ছিল, কিন্তু তৃতীয় পক্ষের ভয়ে সেটিকে ঘরে আনিতে সাহস করেন নাই, সোনাপুরের আখড়াতেই রাখিয়া দিয়াছিলেন। কিন্তু প্রবৃত্তির বশীভূত অসংখ্য বৈষ্ণব মণ্ডলীর মধ্যে বিশেষত আখড়ার অধিকারী চরণদাস বাবাজির সন্নিধানে এই যৌবন সম্পন্না সেবাদাসীটিকে রাখিয়া নিশ্চিন্ত হইতে পারিতেছিলেন না। তাহার জন্য একটি স্বতন্ত্র নিভৃত স্থানের অন্বেষণ করিতেছিলেন। শ্রীহরির কৃপায় স্থান মিলিল। গোবর্ধনের পোড়ো ঘরটা তাহার বাসের জন্য মনোনীত হইল। ঘরটা একটু আধটু মেরামত করাইয়া লইলেই চলিবে, আর চারিপাশে প্রাচীরের পরিবর্তে কাঁটা গাছের বেড়া দিলেই কায়দা মতো হইবে। সব স্থির। এমন সময় অভাগী তুলসী চিদামদাসের ছেলেটাকে লইয়া উপস্থিত হইল। লোচন বড়ই বিরক্ত এবং চিন্তিত হইলেন। এই চিন্তার ফলে পরাণ তুলসীর সহিত কণ্ঠী বদল করিতে আগ্রহান্বিত হইল এবং সে ঘটক বিদায় স্বরূপ ঘরখানার মেরামতের খরচ দিবার ভার গ্রহণ করিল। লোচন ভাবিলেন,
ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। কণ্ঠি বদল হইলেই তুলসী পরাণের ঘরে চলিয়া যাইবে। তিনি তখন অবাধে সেবাদাসীকে আনিয়া এই ঘরে প্রতিষ্ঠিত করিতে পারিবেন। ইহার উপর গৃহ সংস্কারের খরচটাও লাগিবে না। প্রভুর কৃপা স্মরণে লোচনের চক্ষু ভক্তিরসে আদ্র হইয়া উঠিল। কিন্তু একটা পরের ছেলে লইয়া তুলসী যে এত গোল বাঁধাইবে ইহা তিনি ভাবেন নাই। হায়, মানুষের কি পাপ মন, একটা পরের ছেলের জন্য এত অনর্থপাত। লোচন ব্যথিত হৃদয়ে তুলসীর বিরুদ্ধে শ্রীহরির নিকট অনুযোগ করিতে লাগিলেন। একবার ভাবিলেন নিজেই না হয় ছেলেটার ভার লইবেন, দুই বৎসর পরে সে তো গরু বাছুরটাও দেখিতে পারিবে। কিন্তু বৈষ্ণবী নিজের দুই তিনটি ছেলে মেয়ে লইয়া এমনই ব্যতিব্যস্ত হইয়া পড়িয়াছিল যে তাহার উপর একটা পরের ছেলের ভার লইয়া স্বামীর ভবিষ্যৎ সুবিধার সহায়তা করিতে স্বীকৃত হইল না। তখন লোচন পরাণকে অনেক বুঝাইলেন, এইটুকু ছেলে, একটা প্রবল জ্বর একটা তর্কা আসিয়া অনায়াসে ইহার ভার হালকা করিয়া দিতে পারে। পরাণ কিন্তু কিছুতেই বুঝিল না। কবে ছিদাম দাস পাঁচজনের সাক্ষাতে তাহার মাতার কুৎসা কীর্তন করিয়াছিল, সেই রাগে সে ছিদামের ছেলেকে প্রতিপালন করিতে চাহিল না। তুলসী তাহাকে আখড়ায় পাঠাইতেও নারাজ। বিষম চিন্তাস্রোতে হাবুডুবু খাইতে খাইতে লোচন প্রাণপণে দয়াময় শ্রী মধুসূদনকে ডাকিতে লাগিলেন। পরদিন লোচন তুলসীর সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসা করিলেন, তুই নাকি ভিক্ষা করবি তুলসী? যদিও এ সম্বন্ধে তুলসী দ্বিধা ছিল, তথাপি সে আপনার সংকল্পে দৃঢ়তা জানাইয়া উত্তর করিল, কাজেই। বিষাদ গম্ভীর কণ্ঠে লোচন বলিলেন, কিন্তু আমাদের বংশে কেউ কখনো যে এমন কাজ করে নাই তুলসী? তুলসী একটু চড়া গলায় উত্তর দিল, আমার মতো অবস্থায় কেউ কখনো পড়েনি। মস্তক সঞ্চালন পূর্বক লোচন বলিলেন, অবস্থা তোর এমন কি মন্দ হলো? শুধু পরের ছেলেটাকে জড়িয়েই তো যত গোলযোগ। তুলসী বলিল, গোলযোগ যখন আমি বাঁধিয়েছি তখন আমাকেই তার নিষ্পত্তি করতে হবে। একটু ভাবিয়া লোচন বলিলেন, কিন্তু তুই কি মনে করিস, ছিদাম দাসের ছেলে বড় হয়ে এরপর তোকে ভাত দেবে? তুলসী বলিল, হ্যাঁ, আজকাল নিজের ছেলেই মাকে ভাত দিতে চায় না, ও তো পরের ছেলে। লোচন জিজ্ঞাসা করিলেন, তবে ওকে মানুষ করে তোর লাভ? ঈষৎ হাসিয়া তুলসী বলিল, লাভের মধ্যে কর্মভোগ, এমন বাজে কর্মভোগের দরকার কি? দরকার এই যে আমি মেয়ে মানুষ। এবার লোচনকে নিরুত্তর হইতে হইল। তিনি কিছুক্ষণ ভাবিয়া বলিলেন, কিন্তু তোর কি ভিক্ষায় যাবার বয়স তুলসী? তুলসী বলিল, ভিখারির বয়সের বিচার নাই, থাকলেও এই বয়সে বেশি ভিক্ষা মেলে বলিয়া তুলসী মৃদু হাস্যের সহিত অপাঙ্গ ভঙ্গি করিল। লোচন শ্রীহরি স্মরণপূর্বক প্রস্থান করিলেন। কিন্তু ভিক্ষা করিয়া খাইব এই প্রতিজ্ঞা করা যত সহজ, ভিক্ষা করা তত সহজ নয়, ইহা তুলসী সেই দিন বুঝিতে পারিল যেদিন প্রথম ভিক্ষায় বাহির হইল। সে বাড়ি হইতে বাহির হইয়া প্রথমে দক্ষিণ পাড়ার বেচারাম ঘোষের বাড়ির দরজায় গিয়া নিতান্ত সংকুচিতভাবে দাঁড়াইল। বেচারামের মা তাহাকে দেখিয়াই বলিয়া উঠিল, তুলসী যে এদিকে কি মনে করে? প্রাণপণ চেষ্টাতেও তুলসী মুখ ফুটিয়া বলিতে পারিল না যে সে ভিক্ষা করিতে আসিয়াছে।
খানিকটা ইতস্তত করিয়া বলিল, এই দিকে এসেছি। বেচারামের মা তাহাকে আদর করিয়া বসাইল। ক্রমে বেচারামের স্ত্রী, মেয়ে প্রভৃতি আসিয়া জুটিল এবং তুলসী পুনরায় নিকা করিবে কিনা, এক্ষণে সে কিরূপে দিনপাত করিতেছে, তাহাদের জাতিতে কতবার নিকা করিতে পারে, ইত্যাদি বিবিধ প্রশ্নে তাহাকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। তুলসী কোনরূপে সংক্ষেপে তাহাদের প্রশ্নের উত্তর দিয়া সেখান হইতে বাহির হইয়া পড়িল এবং একবারে নিজের ঘরে আসিয়া নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। সন্ধ্যার সময় পরাণ পূর্ব প্রতিশ্রুতি মতো গান শিখাইতে আসিল। সে দুই তিনটা কাহিবার পর তুলসী বলিল, আমি গান শিখতে পারি, কিন্তু এমন সুর করে তো গাইতে পারবো না। পরাণ হাসিয়া কহিল, সুর না হলে গানই হয় না। তুলসী বলিল, তবে গানে কাজ নাই, শুধু জয়রাধে বলে ভিক্ষে করব। গ্রামে ভিক্ষা করা সুবিধাজনক না দেখিয়া তুলসী সেদিন পার্শ্ববর্তী গ্রামে গেল। কিন্তু গ্রামে ঢুকিতেই যুবকগণের কৌতুকপূর্ণ দৃষ্টি তীব্র স্বরের ন্যায় আসিয়া যখন তাহাকে বিদ্ধ করিতে লাগিল, তখন সে লজ্জায় জড়সড় হইয়া পড়িল। কিন্তু আজ সে দৃঢ় প্রতিজ্ঞ, সুতরাং বহু কষ্টে লজ্জাটাকে কথঞ্চিত দমন করিয়া সে একটা বাড়ির দরজায় গিয়া সংকোচ বিজড়িত কণ্ঠে বলিল, জয় রাধে। জনৈক যুবক তাহার সম্মুখীন হইয়া বলিল, কে বাবা, হরিদাসী বৈষ্ণবী নাকি? বলিয়াই সে নিজেই একটি গান ধরিল। তুলসী সেখান হইতে ছুটিয়া পড়াইল এবং ভিক্ষাবৃত্তির মুখে অগ্নি সংযোগের ব্যবস্থা করিতে করিতে মধ্যাহ্নকালে ঘরে ফিরিয়া আসিল। আমি খাবো ডুসিমা, তীব্র কণ্ঠে তুলসী বলিল। কি খাবি, ছাই? গুপি মস্তক সঞ্চালনে সম্মতি জানাইয়া বলিল, তাই খাবো, আমি তাই খাবো। ক্রোধরুদ্ধ কণ্ঠে তুলসী বলিল, তার চেয়ে আমার মাথাটা খেয়ে ফেল না কেন, সব আপদ চুকে যাক। তুলসী যে দুঃখে নিজের মাথাটা খাইতে বলিল, গুপি সে দুঃখ বুঝিতে পারিল না, শুধু টুসিমার ক্রোধ বিস্ফারিত দৃষ্টিটা দেখিয়া ভীত হইল। ম্লান মুখে ঘাড় মুখ নাড়িয়া কাঁদো কাঁদো স্বরে বলিল, না টুসিমা, আমি তাই খাবো। তুলসীরা সহ্য হইল না। সর্বনেশে ছেলে বলিয়া গুপির পিঠে এক চড় বসাইয়া দিল। গুপি চিৎকার করিল না, ফুলিয়া ফুলিয়া কাঁদিতে কাঁদিতে তুলসীর মুখের উপর শকাত দৃষ্টি স্থাপন করিয়া বলিতে লাগিল, খাবো না ডুসিমা। তুলসীর দাঁতে দাঁত চাপিয়া তাহার অশ্রু প্লাবিত মুখখানার দিকে চাহিয়া রহিল। চাহিতে চাহিতে তাহার ক্রোধ রুক্ষ দৃষ্টিটা সজল হইয়া আসিল। ক্রমে চোখের কোল বাহিয়া দুই বিন্দু অশ্রু টপ টপ করিয়া গড়াইয়া পড়িল। তুলসী বাষ্পরুদ্ধ কণ্ঠে যতটা সম্ভব রুক্ষতা আনিয়া উচ্চ কণ্ঠে বলিল, চুপ কর হতভাগা ছেলে, বলিয়া সে পুনরায় চড় তুলিল। গুপি ভয়ে দুই পা পিছনে হটিয়া গিয়া ভীতি বিহ্বল কণ্ঠে বলিল, আমি খাবো না টুসিমা, আমি খাবো না। তুলসী দাঁড়াইয়া ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতে লাগিল। হঠাৎ সে গুপির পায়ের কাছে উপুড় হইয়া পড়িয়া মাটির উপর জোরে জোরে মাথা কুটিতে কুটিতে বলিল, তোকে খেতেই হবে গুপে, আমার মাথা তোকে খেতেই হবে। তুলসী চমকিত ভাবে চাহিয়া দেখিল সম্মুখে পরাণ। সে তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া আঁচলে চোখ মুছিয়া ফেলিল।
ব্যাপারটা কি বুঝিলেও পরাণ সেদিকে যেন লক্ষ্য না করিয়াই দাবার উপর উঠিয়া বসিল এবং ধীরে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করিল, তাহলে ভিক্ষায় কি ঠিক হল তুলসী? তুলসী সে প্রশ্নের কোনো উত্তর দিল না, শুধু পরাণের দিকে একটা তীব্র কটাক্ষ নিক্ষেপ করিল। পরাণের হাতে একটা পুঁটুলি ছিল, সেইটা একপাশে রাখিয়া সে ধীরে ধীরে বলিল, তাহলে আজকার ভিক্ষাটা আমি দিলাম, কাল তখন অপরের দরজায় যাবে, বলিয়া পরাণ উঠিয়া দাঁড়াইল এবং তুলসীর কোনো উত্তরের অপেক্ষা না করিয়াই আস্তে আস্তে উঠানে নামিল। তুলসী এতক্ষণ স্থির নিস্পন্দভাবে দাঁড়াইয়াছিল, এখন এসে হঠাৎ ফিরিয়া পরাণকে ডাকিয়া বলিল, শোনো। পরাণ ফিরিয়া দাঁড়াইল। তুলসী বলিল, এক কাজ করতে পারবে? পরাণ জিজ্ঞাসা করিল, কি কাজ বলো? ছেলেটাকে আখড়ায় রেখে আসতে পারবে? পরাণের দৃষ্টি বিস্ময়ে বিস্ফারিত হইল। কঠোর স্বরে তুলসী জিজ্ঞাসা করিল, পারবে? পরাণ ঘাড়ে হাত বুলাইতে বুলাইতে বলিল, তা পারবো না কেন, কিন্তু। দৃঢ় স্বরে তুলসী বলিল, তবে নিয়ে যাও, দেখে এসো। সংকুচিত ভাবে পরাণ বলিল, আজই? সে গুপির হাত ধরিয়া টানিয়া পরাণের সম্মুখে আনিল। পরাণ তাহার একটা হাত ধরিয়া তুলসীর মুখের দিকে চাহিয়া বলিল, কিন্তু তুলসী। গর্জন করিয়া তুলসী বলিল, আমি মেয়ে মানুষ যা পারি তুমি পুরুষ হইতে পারো না, ছি! বলিয়া সে তীব্র ভ্রুকুটি করিল। পরাণ আর কিছু বলিল না, নতমস্তকে গুপিকে কোলে তুলিয়া লইয়া নীরবে অগ্রসর হইল। কয়েক পথ যাইতেই গুপি কাঁদিয়া উঠিল, তুলসীর দিকে চাহিয়া বলিল, আমি দাবো না ডুসিমা। তুলসী মুখ ফিরাইয়া দাবায় গিয়া উঠিল এবং খুঁটিটা শক্ত করিয়া ধরিয়া দাঁড়াইয়া রহিল। গুপি ক্রমে উচ্চ হইতে উচ্চতম কণ্ঠে কাঁদিয়া বলিতে লাগিল, আমি দাবো না ও ডুসিমা, আমি দাবো না। তুলসী প্রস্তর মূর্তির ন্যায় নীরব নিশ্চল ভাবে দাঁড়াইয়া রহিল। পরাণ কিছু দূর গিয়া একবার পিছনে ফিরিয়া চাহিল, কিন্তু তুলসীর মুখে কঠোর ভ্রুকুটি ভিন্ন আর কিছু দেখিতে না পাইয়া দ্রুত পদে অগ্রসর হইল। দেখিতে দেখিতে তাহারা অদৃশ্য হইল, শুধু দূর হইতে বাতাসে গুপির কণ্ঠস্বর ভাসিয়া আসিতে লাগিল, আমি দাবো না ডুসিমা। ক্রমে সে কণ্ঠস্বর যখন বাতাসে মিলাইয়া আসিল তখন তুলসী জোরে একটা নিঃশ্বাস ফেলিয়া খুঁটিটা ছাড়িয়া দিল। সম্মুখেই পরাণের প্রদত্ত চালের পুঁটুলিটা পড়িয়াছিল, লাথি মারিয়া সেটাকে উঠানে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া তুলসী আস্তে আস্তে ঘরে ঢুকিল। ঢুকিয়াই মেঝের উপর উপুর হইয়া শুইয়া পড়িল। অপরাহ্নে আসিয়া সংবাদ দিল গুপিকে যথাস্থানে রাখিয়া আসা হইয়াছে। উত্তরে তুলসী শুধু বলিল, আচ্ছা। সে পথে যাইতে যাইতে কত কাঁদিয়াছে, তুলসীর নিকট ফিরিয়া আসিবার জন্য পরাণকে কত অনুনয় করিয়াছে, পরাণ সেগুলো বর্ণনা করিবার উপক্রম করিতেই তুলসী কলসিটা লইয়া তাড়াতাড়ি ঘাটের দিকে চলিয়া গেল। পরদিন মধ্যাহ্নকালে উপস্থিত হইয়া পরাণ দেখিয়া আশ্চর্যজনিত হইল যে তুলসী বেশ নিশ্চিন্তভাবে রন্ধনের উদ্যোগে ব্যাপৃত হইয়াছে। দেখিয়া পরাণ দুঃখ অনুভব করিল না, বরং অনেকটা আনন্দিত হইল। ক্রমে সে কথায় কথায় গুপির কথা তুলিল এবং প্রথমটা কাঁদিলেও ক্রমে যে সে ভুলিয়া যাইবে এবং সেখানে তাহার খুব
অযত্ন হইবে না, এমন সব কথাও বলিল। কিন্তু তুলসী সে প্রসঙ্গে তেমন মন দিল না, বরং কতকটা বিরক্তভাবেই বলিল, সে আপদ বিদেয় হয়েছে, বেঁচেছে, এখন সে বাঁচুক মরুক আমার তাতে কি। স্ত্রীলোকের মনের এই অদ্ভুত কঠোরতার রহস্য ভাবিতে ভাবিতে পরাণ প্রস্থান করিল, কিন্তু সে যদি আর কিছুক্ষণ অপেক্ষা করিত তাহা হইলে দেখিতে পাইত তুলসীর উৎসাহ সহকারে রন্ধিত অন্ন ব্যঞ্জনগুলা তাহার উদরস্থ হওয়ার পরিবর্তে অশ্রুধারায় সিক্ত হইয়া জলতলে বিসর্জিত হইয়াছিল। যাহা হউ, তুলসীর এই অস্বাভাবিক ধৈর্যটা পরাণের মন্দ লাগিল না। সে হৃষ্ট চিত্তে গিয়া লোচনকে এই সংবাদ প্রদান করিল। শুনিয়া লোচন শ্রীহরির মাহাত্ম্য কীর্তন পূর্বক পরাণকে কণ্ঠী বদলের জন্য ত্বরান্বিত হইতে বলিলেন এবং সেই সঙ্গে ঘরখানাকে উত্তম রূপে সংস্কার করিয়া দিবার কথা মনে করিয়া দিতেও ভুলিলেন না। তুলসী ভিতরে ভিতরে স্নেহের শাসন যতই তীব্রভাবে অনুভব করিতেছিল, বাহিরে ততই উপেক্ষা প্রদর্শন করিয়া তাহাকে এড়াইয়া চলিবার চেষ্টা করিতেছিল। সেদিন গুপি চলিয়া গেলে সে অনেকক্ষণ ঘরের মেঝে উপুর হইয়া পড়িয়া রহিল। তারপর যখন মনে হইল পরের ছেলের জন্য এতটা অধৈর্য নিতান্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়, তখন সে জোর করিয়া উঠিয়া পড়িল এবং ঘরকন্যার যে সকল কাজ নিতান্ত অপ্রয়োজনীয় সেই কাজগুলাকে খুব প্রয়োজনীয় কাজের মতো করিয়া তুলিল। ঘরের এখানে সেখানে ইঁদুরের গর্ত হইয়াছিল, খানিকটা মাটি আনিয়া সেগুলিকে বুঝাইয়া দিল, উঠানের ঘাসগুলাকে খুঁটিয়া খুঁটিয়া তুলিয়া ফেলিল, তারপর অন্য কাজ না পাইয়া কলসি লইয়া পুকুর ঘাটে চলিল। সন্ধ্যা হইলে তুলসী তলায় প্রদীপটি জ্বালিয়া দিয়া তুলসী একা দাবার উপর চুপ করিয়া বসিয়া রহিল। ক্রমের অজনীর গভীরতার সহিত পল্লী যতই নিস্তব্ধ হইয়া আসিল ততই সেই নিস্তব্ধতার ভিতর শিশুকণ্ঠের একটা অস্ফুট ক্রন্দনধ্বনি স্পষ্ট হইতে স্পষ্টতর রূপে তাহার কানে আসিয়া বাজিতে লাগিল। অন্ধকারটা ক্রমেই দারুণ বিভীষিকার ন্যায় ভীষণ হইয়া উঠিল। তুলসী ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া এবং প্রদীপ জ্বালিয়া বিছানা পাড়িয়া লইল। অভ্যাসবশত নিজের বিছানার পাশে ছোট কাঁথাখানি পাতিয়া ছোট বালিশ দুইটি দিয়া গুপির বিছানাও প্রস্তুত করিল। কিন্তু তৎক্ষণাৎ নিজের ভ্রম বুঝিতে পারিয়া সে তাড়াতাড়ি গুপির বিছানাটা তুলিয়া ফেলিল, সেই সঙ্গে নিজের বিছানা গুটাইয়া ঘরের একপাশে ফেলিয়া দিয়া মেঝেই ধুলার উপর শুইয়া পড়িল। নিদ্রিত অবস্থায় অভ্যাসমতো গুপির গায়ে হাত দিতে গেল, হাতটা যখন ঠক করিয়া মাটির উপর পড়িল তখন তুলসী ধড়পড় করিয়া উঠিয়া বসিল এবং দেশলাই খুঁজিয়া লইয়া প্রদীপ জ্বালিয়া ফেলিল। তারপর কিছুক্ষণ গালে হাত দিয়া মেঝের উপর বসিয়া রহিল। শেষে বিরক্তভাবে প্রদীপ নিবাইয়া দিয়া আবার শুইয়া পড়িল। অনেকক্ষণ ছটফট করিবার পর একটু নিদ্রা আসিলে তুলসী শুনিতে পাইল যেন রজনীর গভীর নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বহু দূর হইতে একটা আকুল কণ্ঠ প্রাণপণ শক্তিতে তাহাকে ডাকিতেছে, টুসীমা, টুসীমা। একটা ইঁদুর কিচমিচ শব্দ করিয়া মাথার কাছ দিয়া ছুটিয়া গেল। তুলসী তাড়াতাড়ি উঠিয়া প্রদীপটা জ্বালিয়া ফেলিল। প্রকৃতি গভীর সুপ্তি নমগ্ন, তাহার ভিতর হইতে শুধু একটা করুণ সুর উত্থিত হইতেছে, টুসীমা। তুলসী এবার উপর হইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। সকালে ঘুম ভাঙিতেই তুলসী উঠিয়া ঘরের চারিদিকে একবার ব্যগ্রভাবে দৃষ্টি নিক্ষেপ করিল।
তারপর গায়ের কাপড়ের ধুলা ঝাড়িয়া ঘরের বাহির হইল। প্রভাতের রৌদ্রে পৃথিবী তখন হাস্যময়ী হইয়া উঠিয়াছে। তাহার দিকে চাহিয়া তুলসী একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। খাইতে ইচ্ছা ছিল না, তথাপি তুলসী জোর করিয়া রাঁধিল। কেন রাঁধিবে না, কেন খাইবে না? একটা পরের ছেলে, যাহার নিকট একটু উপকারের প্রত্যাশা ছিল না, শুধু যে তাহাকে অপমান ও লাঞ্ছনার মধ্যে ফেলিয়া সকলের সম্মুখে তাহাকে হীন করিয়া তুলিতেছিল, তাহার জন্য সে আহার নিদ্রা ত্যাগ করিবে? ঘরে চাউল ছিল না। উঠানে পরাণের প্রদত্ত চাউলের পুঁটুলিটা পড়িয়াছিল। তুলসী সেটাকে রাস্তায় ফেলিয়া দিয়া প্রতিবেশীর ঘর হইতে ধার করিয়া চাউল আনিল। রন্ধন শেষ হইলে তুলসী ভাত লইয়া খাইতে বসিল, কিন্তু হাতের ভাত মুখে উঠিল না। প্রথম গ্রাস মুখের নিকট আনিতেই মনে পড়িল, কাল এই এক মুঠা ভাতের জন্য ছেলেটা কি মার না খাইয়াছে, শেষে তাহাকে। তুলসীর চোখ দিয়া বন্যার প্রবাহ ছুটিল, তথাপি সে ভাতের গ্রাসটা মুখে গুঁজিয়া দিল, কিন্তু তাহা কিছুতেই গলা দিয়া নামিতে চাহে না। উদগত বাষ্পরাশি তাহাকে উপরের দিকে ঠেলিয়া দেয়। বহু কষ্টে তুলসী মুখের ভাতগুলা গলার্থকরণ করিল, বাকি ভাতগুলা লইয়া পুকুরের জলে ঢালিয়া দিল। পরদিন পরাণ আসিয়া বলিল, আজ আড্ডার দিকে গিয়েছিলাম তুলসী। তুলসী উদাস্বরে উত্তর দিল, বেশ। গুপির সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করিল না দেখিয়া পরাণ আপনা হইতেই বলিল, গুপি বেশ ভালো আছে। তুলসী গম্ভীরভাবে বলিল, আচ্ছা। তাহারই ধৈর্য দেখিয়া পরাণ অবাক হইল। একটা পোষা পাখি উড়িয়া গেলেও লোকে তাহার জন্য কত হায় হায় করে, আর একটা ছেলেকে এতদিন মানুষ করিল, অথচ তাহার জন্য একটু ব্যাকুলতা নাই? তুলসীর প্রাণটা কি পাষাণে গড়া? পরাণ একটু ভাবিয়া বলিল, ছেলেটা এখনো কাঁদে। বিরক্তি সূচক ভ্রুভঙ্গি করিয়া তুলসী বলিল, তবে আর কি? পরাণ একটু চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে বলিল, যদি বলো তো এখনো ছেলেটাকে এনে দিতে পারি। তুলসীর ওষ্ঠপ্রান্তে মৃদু হাস্যরেখা আবির্ভাব হইল। একটু শ্লেষ তীব্র কণ্ঠে বলিল, কেন, কণ্ঠি বদলের কড়ির জোগাড় হলো না বুঝি? কণ্ঠি বদলের কথায় পরাণের মুখখানা হাস্য প্রফুল্ল হইল। সে ঘাড় নাড়িতে নাড়িতে বলিল, সে জোগাড় অনেক আগেই করে রেখেছি তুলসী। হ্যাঁ, তারই জোগাড়ে আজ আখড়ায় গিয়েছিলাম। তুলসী বলিল, বটে। পরাণ বলিল, কিন্তু বাবাজির সঙ্গে দেখা হলো না, তিনি নপাড়ার আখড়ায় গিয়েছেন, কাল সন্ধ্যা নাগাদ ফিরবেন, পরশু সকালেই একবার যাব। পরিহাসের স্বরে তুলসী বলিল, তোমার যে আর ঘুম ধরে না? মাথা নাড়িতে নাড়িতে পরাণ বলিল, সে কথা সত্যি তুলসী, যেদিন হতে কথাটা উঠেছে সেই দিন হতে রাতে ঘুম বড় একটা হয় না। ধরো আমি চিরকালই একা, কিন্তু এখন যেন বড্ড একা বলে মনে হয়। গা ছমছম করে, চোখে ঘুম আসে না। না তুলসী, যত শিগগির হয় কাজটা সেরে ফেলতে হবে। তুলসী বলিল, কিন্তু আমি যদি অমত করি? চমকিত হইয়া পরাণ তুলসীর মুখের উপর করুণ দৃষ্টি নিক্ষেপ করিল। কাতর কণ্ঠে বলিল, না তুলসী, তাহলে আমি পাগল হব, গলায় দড়ি দেব। গম্ভীর স্বরে তুলসী বলিল, তুমি পাগল হলে বা গলায় দড়ি দিলে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু ভয় নেই, আমি অমত করব না।
পরাণের ভীতিকাতর মুখখানায় আহ্লাদের হাসি ফুটিয়া উঠিল। আনন্দে মস্তক সঞ্চালন করিয়া বলিল, তাহা আমি জানি তুলসী। তুলসী জিজ্ঞাসা করিল, কি রকমে জানলে? পরাণ হাসিয়া বলিল, তা নইলে কি তুমি ছেলেটাকে দূরে করে দাও? তুলসীর মুখখানা লজ্জায় ক্ষোভে মলিন হইয়া আসিল, কিন্তু স্বরে সে অস্বাভাবিক কঠোরতা আনিয়া বলিল, বেশ করেছি, পরের ছেলেকে কেন আমি খাওয়াতে যাব বলো তো? পরাণ একটু অপ্রতিভ ভাবে ঠিক ঠিক বলিয়া উঠিয়া পড়িল। পরদিন তুলসী পরাণের পথ চাহিয়া উৎকণ্ঠায় সারা দিনটা কাটাইল। সেই উৎকণ্ঠা পরাণের জন্য নয়, সে আখড়ায় গিয়াছিল কিনা ইহাই জানিবার জন্য। পরাণ কিন্তু আসিল না। যতই সন্ধ্যা হইয়া আসিল ততই পরাণের উপর বিরক্তিতে তাহার মনটা ভরিয়া উঠিতে লাগিল। হতভাগা মানুষ, একবার এই দৌড়ে ক্রোশপথ গিয়ে খবরটা আনিতে পারিল না। অবশ্য তুলসী খবর আনিতে বলিলে সে হাজার কাজ ফেলিয়া ছুটিয়া যাইত, কিন্তু তাহাকে বলিতে যাইবে কি জন্য? পরের ছেলে হইলেও এবং তাহাকে বিদায় করিয়া দিলেও তাহার খবরটা পাইবার জন্য তুলসী কত উৎসুক হইয়া থাকে। বাহিরে সে ঔৎসুক্য প্রকাশ করে না বটে, কিন্তু তাহার মনের ভিতর কি যুদ্ধ চলিতেছে তাহার অন্তর্যামী ছাড়া আর কে তাহা বুঝিবে? পরাণের বোঝা উচিত ছিল যে তুলসী মেয়ে মানুষ, তাহার প্রাণ মেয়ে মানুষের প্রাণ, কিন্তু নিষ্ঠুর পুরুষ মানুষ কি ইহা বুঝে? সন্ধ্যার পর তুলসী বসিয়া যখন প্রতি মুহূর্তে পরাণের আগমন প্রত্যাশা করিতেছিল, তখন লোচন মালা হাতে সেখানে উপস্থিত হইলেন। তাহার পায়ের শব্দ পাইয়া তুলসী ব্যস্তভাবে বলিয়া উঠিল, কে, বৈরাগী? লোচন হাসিতে হাসিতে বলিলেন, এর মধ্যেই এত টান তুলসী, তবু এখনো কোনটি বদল হয়নি বলিয়া লোচন হাসিতে হাসিতে দাবার উপর উঠিলেন। তুলসী বিরক্তভাবে একখানা আসন পাতিয়া দিয়া কিছু দূরে গিয়া বসিল। লোচন আসন গ্রহণ করিয়া বলিলেন, আজ দ্বাদশী, পূর্ণিমার দিন স্থির করে দিয়েছি, পরাণে ছোঁড়া বড় কঞ্জুস, কিন্তু তুলসী, দশজন বৈষ্ণবের সেবা লওয়া বড় ভাগ্যের কাজ, কিন্তু বলে তা পারব না। আরে না পারলে কি চলে? ছোঁড়ার ইচ্ছাটা কি জানিস? নি খরচায় এমন একটা বৈষ্ণবীকে হাত করে। লোচন হাহা করিয়া হাসিয়া উঠিলেন। তুলসী হাসিল না, কোনো কথাও বলিল না, নিঃশব্দে বসিয়া রহিল। লোচন তখন পরাণের অন্যান্য গুণাবলীর কীর্তন করিয়া শেষে প্রস্তাব করিলেন যে কণ্ঠি বদলের পর তুলসী পরাণের ঘরে চলিয়া গেলে এই ঘরখানার অধিকার তাহাকে দিতে হইবে। তিনি ইহা সংস্কার করিয়া ইহাকে সযত্নে রক্ষা করিবেন এবং এখানে একটি তুলসী কুঞ্জের প্রতিষ্ঠা করিবেন। ইহাতে গোবর্ধনের স্মৃতিস্বরূপ ঘরখানাও বজায় থাকিবে এবং তুলসী কুঞ্জ তাহার ভিটাকে পবিত্র করিয়া তাহার বৈকুণ্ঠের পথ পরিষ্কৃত করিয়া দিবে। তুলসী ইহাতে অসম্মতি প্রকাশ করিল না। তখন লোচন তাহার সুবুদ্ধির প্রশংসা করিয়া অচিরাজ্যে তাহার অন্তরে কৃষ্ণপ্রেমের উদয় হইবে এরূপ সম্ভাবনা প্রকাশপূর্বক সানন্দে প্রস্থান করিলেন। তুলসী ক্রোধে পরাণকে মনে মনে গালি দিতে দিতে ঘরে গিয়া শুইয়া পড়িল। পরদিন তুলসী স্নানান্তে রন্ধনের উদ্যোগ করিতে করিতে যখন বারবার পথের দিকে সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতেছিল, তখন পরাণ আসিয়া ডাকিল, তুলসী। তুলসী তাহার দিকে একবার উৎকণ্ঠাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়াই মুখখানা ভারী করিয়া গম্ভীরভাবে বসিয়া রহিল।
পরাণ তাহা লক্ষ্য না করিয়াই দাবার উপর বসিয়া পড়িল এবং হর্ষোৎফুল্ল কণ্ঠে বলিল, হ্যাঁ সব ঠিক হয়ে গেল তুলসী, পরশু পূর্ণিমা, বেশ ভালো দিন, বাবাজি নিজে আসবেন। গম্ভীর মুখে তুলসী বলিল, আজ আবার সেখানে গিয়েছিলে বুঝি? পরাণ মাথা নাড়িয়া সহাস্যে বলিল, হ্যাঁ যাব না, হ্যাঁ দু রাত কি আমি ঘুমিয়েছি, আজ ভোরে উঠে ছুটেছিলাম। তুলসী যে কথাটা সকলের আগে শুনিতে চাহিতেছিল তাহা শুনিতে না পাইয়া একটু ক্ষুণ্ণ হইল, অথচ সে কথাটা ফুটিয়া জিজ্ঞাসা করিতেও ইচ্ছা হইতেছিল না, সুতরাং সে নীরবে নত মুখে উনানে একখানা কাঠ গুঁজিয়া দিল। পরাণ বলিল, বাবাজি নিজে আসবেন, খরচটা কিছু বেশি হবে, তা কি করি বল, না হয় 5 টাকা ধার হবে, খেটে খুটে ধার শোধ করে ফেলব, কি বল? সে সাগ্রহে তুলসীর মুখের দিকে চাহিল, কিন্তু তুলসীর মুখে আগ্রহ বা আনন্দের কোনো চিহ্নই দেখিতে পাইল না, না পাইলেও সেই হাতে নিরুৎসাহ হইল না, সমান আবেগের সহিত বলিল, হ্যাঁ আমার ইচ্ছা হচ্ছে কি জানো, এই দিন দুটোকে হাতে করে ঠেলে দিই। পরাণ একটু হাসিল। তুলসী গম্ভীর মুখেই বলিল, পরাণ উঠিয়া দাঁড়াইল, বলিল, যাক এখনো চানার্নিক সব বাকি, তারপর রান্না, তুমি বুঝি হাড়িতে চাল দিয়ে ফেলেছ? তুলসী ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। পরাণ প্রস্থনোদ্যত হইল, তুলসী আর থাকিতে পারিল না, সে ডাকিয়া বলিল, শোনো। পরাণ দাঁড়াইল, তুলসী জিজ্ঞাসা করিল, হতভাগা ছেলেটা এখন আর কাঁদে না বোধ হয়? সচকিত ভাবে পরাণ বলিল, ছেলেটা কাঁদে, হ্যাঁ কাঁদে বই কি, ভালো কথা, কাল রাত থেকে তার আবার জ্বর হয়েছে। তুলসী বসিয়াছিল, তীব্র বেগে উঠিয়া দাঁড়াইল, ব্যস্ততার সহিত জিজ্ঞাসা করিল, জ্বর, খুব বেশি জ্বর নাকি? পরাণ বলিল, খুব বেশি নয়, তবে নেহাত কমও নয়। শঙ্কা জড়িত কণ্ঠে তুলসী বলিল, 1.5 বছরের ভিতর একদিনও তো জ্বর হয়নি। পরাণ সান্ত্বনাস্বরে বলিল, ঠাঁই নাড়া হয়েছে কিনা, ভাবনায় জ্বরটা হয়েছে, ভয় নেই সেরে যাবে। তুলসী চিন্তামলিন মুখে শুধু বলিল, তাই তো। পরাণ বলিল, ভাবনার কিছু নেই, আমি তো পরশু বাবাজিকে আনতে যাচ্ছি। তুলসী নত মুখে বলিল, পরশু? পরাণ মস্ত কুণ্ডয়ন করিতে করিতে বলিল, কাল একবার গিয়ে দেখে আসব। তুলসী মুখ তুলিয়া বলিল, কেন, কেমন থাকে তুমি খবরটা পেতে? তুলসী চুপ করিয়া রহিল। পরাণ জিজ্ঞাসা করিল, কি বলো? ভ্রুভঙ্গি করিয়া রুক্ষস্বরে তুলসী বলিল, তোমার খুশি হয় যেতে পারো, আমি বলতে যাব কেন, আমার তো আর ভাবনায় ঘুম হয় না, বলিয়া সে সবেগে মুখটা ফিরাইয়া লইল। পরাণ দেখিল তুলসীর গলাটা এত ভারী হইয়া আসিয়াছে যে আর একটি কথা কহিতে গেলেই হয়তো সে কাঁদিয়া ফেলিবে। পরাণ মনে মনে একটু হাসিল, আর কোনো কথা না বলিয়াই চলিয়া গেল। ভেবে ভেবে কেঁদে কেঁদেই জ্বর হয়েছে নিশ্চয়, জ্বরের তাড়নায় যখন সে ছটফট করবে তখন কে তাকে দেখবে, যখন টুসিমা টুসিমা বলে কাঁদবে তখন কে তাকে শান্ত করবে। তুলসী রাঁধল কিন্তু খাইতে পারিল না, হাড়ির ভাত হাড়িতেই পড়িয়া রহিল। সেদিন রাত্রিটা তুলসী যে কি করিয়া কাটিল তাহা সেই জানে,
হায়, বিকালে তাহাকে একবার দেখিয়া আসিবার জন্য কেন সে পরাণকে যাইতে বলিল না? সে তাহার উপর রাগ করিয়া ছেলেটার প্রতি এমন নিষ্ঠুরতা করিল, ধিক তাহাকে। রাত্রিতে তুলসী একবার ঘুমাইতে পারিল না। একটু তন্দ্রা আসিলেই সে যেন চোখের উপর দেখতে পাইল, গুপি একটা ফাঁকা ঘরে একা পড়িয়া জ্বরের তাড়নায় ছটফট করিতেছে আর চিৎকার করিয়া ডাকিতেছে, টুসিমা। সকালে উঠিয়াই তুলসী পরাণের ঘরে উপস্থিত হইল, কিন্তু ঘরে তালা বন্ধ, পরাণ কোথায় বাহির হইয়া গিয়াছে। তুলসী খানিকক্ষণ দরজায় বসিয়া রহিল, কিন্তু পরাণ ফিরিল না। মনে মনে তাহার উপর রাগিয়া তুলসী ফিরিয়া আসিল। দুপুরবেলা আবার একবার গেল, পরাণ তখনও ফেরে নাই, ঘরে তালা বন্ধ রহিয়াছে। তুলসীর ক্রোধের সীমা রহিল না। উফ, সংসারের লোকগুলা কি নিষ্ঠুর, কি স্বার্থপর! একটা দুঃসংবাদ দিয়া স্বচ্ছন্দে নিরুদ্দেশ হইয়া রহিল। তুলসীর ইচ্ছা হইল দেখা পাইলে সে এই নিষ্ঠুরতার জন্য পরাণকে যে পাঁচ কথা শুনাইয়া দেয়। ছি ছি, অসুস্থ ছেলেটার খবর পাইবার জন্য সে হা প্রত্যাশা করিয়া রহিয়াছে, আর পরাণ হয়তো কণ্ঠী বদলের আমোদে মাতিয়া তাহার জোগাড়ে ঘুরিয়া বেড়াইতেছে। এমন স্বার্থপর লোকের সঙ্গে কণ্ঠী বদল! তুলসীর ইচ্ছা হইল সে নিজেই ছুটিয়া যায়, কিন্তু আখড়ায় যাইতে তাহার সাহস হইল না। সে ছুটিয়া লোচনের কাছে গেল, কিন্তু লোচন শরীর অসুস্থ বলিয়া যাইতে পারিলেন না। অধিকন্তু তিনি তুলসীকে শ্রীহরির ইচ্ছার উপরেই নির্ভর করিয়া থাকিতে বলিয়া উপদেশ দিলেন, প্রভু যাহা করেন তাহা মঙ্গলের জন্যই। হয়তো ছেলেটার একটা ভালো মন্দ ঘটাইয়া তিনি তুলসীর দোটানা মনকে একনিষ্ঠ করিয়া দিবেন, তাহার অপার মহিমা। তুলসী কিন্তু প্রভুর মহিমা হৃদয়ঙ্গম করিতে না পারিয়া কানে আঙুল দিয়া ছুটিয়া পলাইল। ক্রমে সন্ধ্যা হইল, তথাপি পরাণ ফিরিল না। তুলসী সন্ধ্যা জ্বালিল না, তুলসী তলায় প্রদীপ দিল না, অন্ধকারে দাবার উপর চুপ করিয়া বসিয়া রহিল। এমন সময় পরাণ ডাকিল, তুলসী। তুলসী রাগে গর্জন করিয়া তাহাকে কি বলিতে যাইতেছিল, কিন্তু বলা হইল না। তাহার সকল ক্রোধ, সকল উৎকণ্ঠাকে নিষ্ফল করিয়া দিয়া মৃদু ক্ষীণ কণ্ঠের আহ্বান উত্থিত হইল, টুসিমা। তুলসী পাগলের মতো ছুটিয়া আসিয়া পরাণের উপর ঝাঁপাইয়া পড়িল এবং গুপিকে তাহার কোল হইতে টানিয়া লইয়া বুকে চাপিয়া ধরিয়া আবেগ বিহ্বল কণ্ঠে ডাকিল, গুপি। গুপি তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল, আমার দল, আমার দল হয়েছে টুসিমা, আমি আর দাব না। সে তুলসীর বুকে আপনার মুখটা গুঁজিয়া দিল। তুলসী তাহার গায়ে মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, না গুপি, আর তোকে কোথাও যেতে দেব না। পরাণ বলিল, তাহলে কণ্ঠী বদলের কি হবে? তুলসী বলিল, আমি কি জানি, তুমি কেন একে নিয়ে এলে? পরাণ মাথা নাড়িয়া বলিল, সাধে কি নিয়ে এসেছি? সকালে উঠে শেখপুরে গিয়েছিলাম বিনু দাসের কাছে 10টা টাকা ধার করতে। সেখানে টাকা নিয়ে ভাবলাম ছেলেটাকে একবার দেখে যাই। গিয়ে দেখি আটচালার একপাশে একখানা ছেঁড়া চাটায়ের উপর ওকে ফেলে রেখেছে। ছেলেটা ছটপট করছে আর কেঁদে কেঁদে ডাকছে, টুসিমা, টুসিমা। এক এক বেটা বৈরাগী এসে ওকে ধমক দিচ্ছে। তুলসী আঁচলে চোখ মুছিল। পরাণ বলিল, তোমার কি, দেখে আমার চোখেও জল এলো তুলসী।
তাই কি বেটারা ছাড়তে চায়? বেটাদের যেন সাত পুরুষের কেনা ছেলে। শেষে বিকেলে বাবাজি এলে কত স্তব স্তুতি করে নগদ ৫ টাকা পেন্নামি দিয়ে তবে এনেছি। কৃতজ্ঞতার উচ্ছ্বাসে তুলসীর চোখ দুইটা জলে ভরিয়া আসিল। পরাণ বলিল, ছেলেটাকে নিয়ে সোনারপুরের হরি ডাক্তারের কাছে গেলাম। তিনি দেখে ওষুধ দিলেন, ১০ আনা দিয়ে এই ওষুধ ১ শিশি এনেছি। ডাক্তার বলেছেন ভয় নেই, এই ওষুধ খেলেই সেরে যাবে। বাজার থেকে আবার মিছরি সাবু একটা ডালিম নিয়ে এসেছি, ভাগ্যে গিয়ে পড়লাম, তা না হলে ছেলেটার যে কি হতো। গুপিকে বুকে চাপিয়া ধরিয়া সজল কণ্ঠে তুলসী বলিল, কিন্তু এখন তোমার কণ্ঠি বদলের কি হবে? তুলসী বাষ্পপূর্ণ নেত্রে নিষ্ঠুর স্বার্থপর লোকটার দিকে চাহিয়া রহিল। এমন সময় লোচন মালা জপ করিতে করিতে উপস্থিত হইলেন এবং তুলসীকে ডাকিয়া বলিলেন, পরানে ছোড়া নাকি ছেলেটাকে আবার ফিরিয়ে এনেছে তুলসী? পরাণ তাহার দিকে ফিরিয়া সহাস্যে বলিল, এনেছি গুরু, হতভাগা ছেলেটা সেখানে গিয়ে যে মরতে বসেছিল। লোচন গম্ভীরভাবে বলিলেন, বটে, তাহলে কোনটি বদলটা হলো না বলো। পরাণ বলিল, আপাতত তো নয়। লোচন খানিকটা গম্ভীরভাবে দাঁড়াইয়া রহিলেন। তারপর পরাণের নির্বুদ্ধিতার উল্লেখপূর্বক দ্রুত মালা ঘুরাইতে ঘুরাইতে প্রস্থান করিলেন। পরাণ বলিল, তাহলে আমি এখন যাই তুলসী। তুলসী ছেলেটাকে তাহার পায়ের কাছে ধপ করিয়া বসাইয়া দিয়া তর্জন করিয়া বলিল, যাবে কোথায়? ছেলেটাকে নিয়ে এলে এখন তার ভার নেয় কে? পরাণ হাসিয়া গুপিকে তুলিয়া লইল, হাস্যতরল কণ্ঠে বলিল, আমি যখন এনেছি তখন ভার আমাকেই নিতে হবে, কিন্তু ছেলের মায়ের ভার নিতে পারবো না, তা বলে রাখছি। তুলসী তাহার দিকে হাস্যোজ্জ্বল বক্র কটাক্ষ নিক্ষেপ করিয়া বলিল, ও ছেলের মা তো তোমার উপর ভার দেওয়ার জন্য কেঁদে বেড়াচ্ছে। পরাণের উচ্চ হাস্যধ্বনিতে তরল অন্ধকারাচ্ছন্ন প্রাঙ্গণ হাসিয়া উঠিল। নমস্কার, নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।